করছে? সংবাদ নজরে সল্টলেক দত্তাবাদে সবুজ আবির খেলে মিষ্টি মুখ করিয়ে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের আগে জয় নিশ্চিত, সেই আশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে সবুজ আবির খেলায় সামিল হয়েছেন সকলে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগে বীরভূমের শিউরিতেও আবির খেলে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। উপস্থিত ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, নিজের হাতে মিষ্টি খাওয়ালে পথ চলতি সাধারণ মানুষ এবং বাস যাত্রীদের। রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে আনন্দে মেতে ওঠেন বারাসাত পুরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। চাপাডালি মোড়ে এই জয়ের উল্লাস নিজেদের মধ্যে ভাগ করে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। আর তার আগে কার্জন গেটে আবির খেলার আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস। ভবানীপুরে উপনির্বাচনের রেজাল্ট ঘোষণার আগে পূর্ব মেদিনীপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের উল্লাসে মাতলেন কর্মী সমর্থকেরা। বিজয় মিছিল করে মেচেদা তৃণমূল কর্মী সমর্থকেরা। বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা এবং নদী বাঁধ পরিদর্শন করেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষের হাতে তুলে দেন কিছু ত্রাণ সামগ্রী। নদী বাঁধ প্রথমেই তৎপরতার সঙ্গে বাঁধার কাজ সম্পন্ন করলে পরের দুটি বন্যায় গ্রামে জল ঢুকে প্লাবিত হতো না, সেচ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। ঝাড়গ্রামের ভাউদি এলাকায় বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তি সহ দুটি গরুর। বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে গরু চড়াচ্ছিলেন নির্মল মাহাতো নামে ওই ব্যক্তি। সেই সময় আচমকা বৃষ্টি শুরু হয় এবং বাজ পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় মানিকপাড়া ফাঁড়ে পুলিশ। নির্মল মাহাতোর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ভাগীরথীর পাড় ভেঙে প্লাবিত বহু এলাকা, যার ফলে ডুবছে চাষের জমি এবং জলের তীব্র গতিতে ভাঙছে পাড়। একদিনে বৃদ্ধি হওয়া জলে ভূমিহীন হওয়ার পর এবার গৃহহীন হওয়ার আশঙ্কায় শান্তিপুরের গোবারচর, তালতলা পাড়া, স্টিমার ঘাট, শ্যামচাঁদ ঘাট সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। ডাম্পারে ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর, মৃতের নাম বিভাস জানা, বয়স 55। ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের রোহিণী এলাকায়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, চলে পুলিশের সঙ্গে বচসা। ঘটনাস্থলে সাকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অজগর সাপ উদ্ধারে চাঞ্চল্য বীরভূমের রাজনগর এলাকার কালপাহাড়ি গ্রাম। শনিবার একটি অজগর সাপ দেখতে পাওয়া যায় এক গাছের উপর। এলাকার এক সিভিক ভলেন্টিয়ার খবর দেয় রাজনগর থানা পুলিশকে। এরপর বন বিভাগের কর্মীরা ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সংবাদ নজরে